শসা গাছে চাপান সার দেওয়ার পর কিভাবে খুবই কম খরচে শসা মাচা করবেন সে সম্পর্কে আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখবার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুবই কম খরচে শসা মাচা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি কিন্তু চারদিকে বিছিয়ে দিয়েছি, একটা ছাড়া একটা। এটা কেন করেছি আস্তে আস্তে আপনারা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন। এটা আমার 100 শতক 50 শতক জায়গা, আর একটা 50 শতক আর একটু দূরে আছে। আমরা দুটো খণ্ড আলাদা আলাদা করে করেছি, কিন্তু দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু খুঁটি বেঁচে দিয়েছি, আর এক একটা সাইডে কিন্তু তার দিয়ে লম্বা লম্বা করে দেওয়া আছে। দেখুন একটা ছাড়া একটা কিন্তু তার দিয়েছি, আর মাঝখানে কিন্তু একটা খুঁটি ছোট ছোট একটা গোছ পোঁতা হচ্ছে। এটা কেন করা হচ্ছে সেটা ভিডিওটি শেষের দিকে জানতে পারবেন, এটা কেন করা হয়েছে, আর খুব সুন্দরভাবে করা হয়ে যাবে, দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই মাছটা রেডি হয়ে গেছে, তার জন্য সুতো টানানো হচ্ছে। কীভাবে টানানো হচ্ছে দেখুন, আর কোথা থেকে টানানো হচ্ছে সেটুকু একবার ভালো করে জানতে পারবেন। নিচে কিন্তু আমি প্যারাশুট সুতো দেওয়া আছে, আর দেখুন এইখানে কিন্তু ঘাসটাও কিন্তু আমি বেছে নিয়েছি, যার জন্য খুবই পরিষ্কার দেখাচ্ছে। আপনারা এইভাবে করতে পারেন। ঘাস যদি হয়ে থাকে চাপান সার দেওয়ার পরে কিন্তু অনেকটাই মারা যাবে, আর থাকবে না। আর তারপরে কিন্তু একটু ঘাসটা বেছে নিলে কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাবে। শসার জমিতে ঘাস পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কারণ যদি ঘাস না পরিষ্কার করেন তাহলে পোকামাকড় উপদ্রব বেশি বেড়ে যাবে। সাদামাছি বলুন বা সবুজ পোকা বা জোনাকি পোকা, এই সব কিছু কিন্তু বেশি পরিমাণে বেড়ে যাবে। সে সম্পর্কে আপনারা একটু বেশি ধ্যান দেওয়ার চেষ্টা করবেন। এগুলো যদি গাছে থাকে তাহলে কিন্তু গাছ ভালো হবে না। ওই জন্য বলছি ঘাসটা একবার বেছে নেওয়ার চেষ্টা করবেন, ঘাস যেন জমিতে না থাকে, শসার জমিতে। নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল, আপনাদের কৃষির রাজ্য চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি আপনার সামনে আজকের একটা নতুন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে মাচা করার পদ্ধতি আমার, আধুনিক মাচা, যেটা খুবই কম খরচে হয়ে যায়। কারণ দেখুন বাঁশ কিনতে গেলে বা বাঁশ দিয়ে মাচা করতে গেলে প্রচুর সময় লাগে আর অনেক টাকা লাগে। সেখানে দেখুন কম খরচে করে দিয়েছি আমি। এই দেখুন এই একটা বাঁশের লাইন করেছি, তারপরে মাঝে একটা ছাড়া, আবার এই একটা, তারপর এরকম বরাবরই আছে কিন্তু দেখুন। আর এরকম কেন করেছি, কারণ এই দেখুন এইখানে আমার বাঁশ দেওয়া লাগলো না। বাঁশ দিলে কিন্তু প্রচুর খরচা হয়ে যেত, আর বাঁশ দিয়ে করতে গেলে মাচাটা অনেকই টাকা খরচা হয়ে লেগে যেত, আর অনেকটা দেরিও হতো মাচা করতে। আর এই দেখুন এর মাঝখানে কিন্তু স্টিল তার দেওয়া আছে। লম্বা তারগুলো একটা ছাড়া একটা স্টিল তার আছে, আর যেটা মিডিলের তার আছে এগুলো কিন্তু সবই মোটা তার দেওয়া আছে। যেটা মাচাটা স্টিল তার দেওয়ার একমাত্রই কারণ যে মাচাটা ভালো শক্ত জাবদা থাকবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা খুঁটি কিন্তু দেওয়া আছে, সবথেকে কম খরচে কিন্তু হয়ে যাবে। কিভাবে হচ্ছে সেটা দেখে নিন। একটা খুঁটি কিন্তু দেওয়া আছে মাঝে, তারপরে কিন্তু একটা এখানে কিন্তু কোনো খুঁটি দেওয়া নেই, ঠিক আছে। এখানে কিন্তু কতগুলো খুঁটি বাঁচিয়ে দিয়েছি আমি, তারপরে কিন্তু আবার এখানে খুঁটি দেওয়া আছে। তাহলে কেন দেওয়া আছে দেখুন, এইখানে কিন্তু সুতো দিয়ে তুলে দিয়েছি, উপরে একটু তার নয়, উপরে কীভাবে স্ট্রাকচারটা করা আছে দেখুন। নলি সুতো দিয়ে কিন্তু টেনে দিয়েছে, কমের ভিতর হয়ে গেছে। আর উপরে কিন্তু প্যারাশুট সুতো আছে, যেটা তারের মতনই খুবই শক্ত কিন্তু। আর এই মাঝখানে দেখুন বাঁশ দেওয়া। আপনারা বলছেন বাঁশটা কেন দেওয়া আছে, এটা হচ্ছে বাঁশের পারণ বলা হয়। মাচাটা কিন্তু প্রচুর মজবুত হয়ে থাকবে। যদি প্রচুর ভারী কিছু, প্রচুর মাল যদি হয় মাচায়, বা যদি ঝড় বৃষ্টি হয়, তখনও পর্যন্ত কিন্তু মাচাটা ভালো থাকবে, ঠিক আছে। এই দেখুন আমি দেখাচ্ছি, এই সুতোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু প্যারাশুট সুতো। দেখুন কতটাই শক্ত নাই হয়েছে। আর এইভাবে আস্তে করে একটা নলি সুতো দিয়ে গাছে পর্যন্ত কিন্তু দেওয়া আছে। আর এই দেখুন সাথে কিন্তু সাথী ফসল করলাও কিন্তু হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছেন এই বাঁশগুলো, এগুলো কিন্তু খুবই মজবুত বাঁশ। আপনারা যা করবেন এই মজবুত মানে খুবই শক্ত বাঁশ দিয়েই কিন্তু মাচাটা করার চেষ্টা করবেন। আর এখান থেকে দেখুন, এখান থেকে টানা খেস দিয়ে নিচে পর্যন্ত দেওয়া আছে একটা ছোটো গোছ দিয়ে। আর এই তারটা আর এই তারটার ভিতর দেখুন পার্থক্য আছে। এটা কিন্তু স্টিলের তার বন্ধুরা, এটা কিন্তু আমি স্টিল তার দিয়েছি। শুধু এটা নয়, একটা ছাড়া দেখলেই বুঝতে পারবে। এই দেখুন এটাও কিন্তু স্টিলের তার আছে, এটা সরু কিন্তু প্রচুর জাবদা, প্রচুর শক্ত। আপনারা স্টিল তার ব্যবহার করতে পারেন, হয়তো একটু খরচা হবে ঠিকই, কিন্তু মাচাটা দীর্ঘদিন পর্যন্ত এই তারগুলো ভালো থাকবে, আর মাচাটা খুবই শক্ত থাকবে। তারপরে দেখুন এই আরেকটা দেখুন, এটা কিন্তু স্টিল তার। তারপরে মাঝে এখানে আসি, এটা কিন্তু মোটা তার, যেটা আমরা নর্মালি ইউজ করি মাচার জন্য। তারপরে কিন্তু একটা মোটা একটা স্টিল করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন সাথী ফসল করলাটাও কত সুন্দর হচ্ছে, সাথে সাথে দেখুন করলা গাছটাও কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে। তাহলে ভিডিওটি কেমন লাগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও একটা ভিডিও বানাতে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগে, আর এডিটিং করতে গেলে ওরকম 3-4 ঘন্টা সময় লাগে। ওই জন্য একটা কথা বলো, এই লাইভ করতে আপনাদের একটা মিনিটও সময় লাগবে না, একটা সেকেন্ডও লাগবে না। অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আপনাদের সামনে নেক্সট ভিডিওতে।